বন্ধু হযরত নসেবা তিনি কি করলেন বন্ধুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন তিনি খবর পাইলেন শহীদ হয়ে গেছে খবর যখন পাইল এবার নসেবা দৌড়াচ্ছে হুদের ময়দানে দেখে প্রাণটা ধরে দিয়ে শোনেন বন্ধু কোন দিকে চলে যাচ্ছে উহুদের দিকে দৌড়ায় উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে হঠাৎ করে বন্ধু খবর দিয়ে দিল রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে নসিবা দাঁড়ায় না যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে নসিবা দাঁড়ায় না যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে নসিবা একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায় না দৌড়ায় নবীর প্রেমে যখন বন্ধু উহুদের ময়দানে চলে গেল গো উহুদের ময়দানে যাওয়ার পরে তিনি বললেন আমার নবীর সাথে দিদার হয়ে গেল আমার নবী যে একটা ডাক দিয়ে বলল রে নসিবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তোমার প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে এই কথা বলতে দেরি এবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল নবী গো নসিবা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ আমার নাই আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি আপনারা খতিব সাহেব আপনারা কিছু মনে করেন না হি ইজ মাই ডিয়ার ফ্রেন্ড আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আরে ভাই অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য বুঝেন না কথা বলে না কেন আরে জোরে আমার হেডলাইনটা কি ছিল মনে নাই ও আনফুসাকুম ও আহলিকুম নার Save yourself and your families from the fire. আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও এখন বাঁচতে হলে যিনি বাঁচাইতে পারবে রাস্তা দেখাতে পারবে ওই লোকটার কাছে যেতে সেই লোকটা কে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জান্নাতে গেলে আপনি মরার পরে সবাই দেখেন কবর কিন্তু এটার ভিতরে লুপ্ত ব্যতিক্রম জানেননি কিছু আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যাবে আল্লাহ তাদের থেকে তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে আর এই খাবার জান্নাতীরে রিসিভ করে করে ভক্ষণ করবে তোমরা যখন জান্নাতের বাগান এসে যাও করো তখন ওখান থেকে তোমরা কিছু জান্নাতে ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতি ফলটা কি গো নবী হাদিস শরীফের মধ্যে এসেছে এই জান্নাতি ফলটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জারে আল্লাহ পাঠাইলা না মেরে সাথে নমো মিশাইয়া জারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ
একটা নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো প্রথম তার বাবা যার রোষ থেকে তার পৃথিবীতে আসা ঠিক কিনা বলেন দ্বিতীয়ত হলো বন্ধু বিয়ের পরে তার স্বামী যখন একটা নারী তার স্বামীকে মনের মতো পেয়ে যায় পৃথিবীর সব কিছু সে বলে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে এত মধুর বন্ধন জুটিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন বাবার পরে স্বামী বন্ধু স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে কোল ধরে যখন আসে একটা পুত্র সন্তান তখন মায়ের কাছে আরো কিছু পৃথিবী বলা সহজ হয়ে যায় কারণ সন্তানের চাইতে দামি একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না বন্ধু আমার বাপদেরকে দেখি দেখি বলছি গো যে নবীর সাথে প্রেমের ডুরি লাগাও গো মা একটু মন দিয়ে শোনো হযরত নসিবা কেমন নবীর প্রেমিক ছিল বন্ধু স্বামী চলে গেল খবর পাইলো দাঁড়াইলো না বাই চলে গেল বন্ধু তার সবাই চলে গেল দাঁড়াইলো না তার বাবা চলে গেল দাঁড়াইলো না সে কতটুকু নবীর প্রেমিক ছিল ঠিক কিনা বলা এইভাবে নবীকে ফলো করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলেই জীবনটা হয়ে যাবে ধন্য বন্ধুরে আমার বর্তমানে অনেক জায়গা থেকে মেসেজ আসতেছে মসজিদের কাজ আটকে পড়ে আছে কি করে আছে মসজিদের কাজ আটকে পড়ে আছে বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসতেছে বন্ধু বর্তমানে আমি আপনাদেরকে শোনানোর জন্য বলছি না বন্ধু আমার এই পাগলাই মনে দেখছে অনলাইন আমি জানি না বন্ধুরে আমার আপনারা কেউ দেখছেন কিনা জানি না দাওয়াত দিতে গেছে এখানকে দেখে কয়েকজন লোক ঠিক না ঠিক আপনি গেছিলেন নি কে গেছিল আছে আমি দেখছি এটারে এই তো ওই যে এটারে খুঁজতাছি খুব শুধু হাসে বন্ধুরে আমার 30 বছরের পুরনো মসজিদ কত বছর 30 বছরের পুরনো মসজিদ এই ছেলেগুলো বন্ধু আমার সাথে ছিল আপনারা অনলাইন ঘাটবেন দেখবেন এইবার যদি মসজিদের কাজটা আমি গুনাগার আমি আসলে গোলামি করছি আমার ক্ষমতা নাই বন্ধু জাস্ট আমি আল্লাহ করাচ্ছি আমি শুরু করেছি আজকে 6 মাস চলতেছে আমার 30 বছরের পুরনো মসজিদ মাটি ভেঙ্গে ধরেছি পাঞ্জেখানা ছিল এখন করবো জুমা মসজিদের কাজ প্রায় বন্ধু শেষের দিকে আমি এই কারণে বললাম গোটা পৃথিবীতে টাকাওয়ালা মানুষের অভাব নাই কিন্তু পবিত্র কাজে টাকা গুলো আসে না এই জন্য আমার নবী বলেছেন আলকিনা কিনা নাফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী ঠিক কিনা বলেন সুন্দর বাড়ির মালিক সুন্দর গাড়ির মালিক বিঘায় বিঘায় জমির মালিক একে নবী ধনী বলেনি আমার নবী ওই ব্যক্তিটাকে ধনী বলেছে যার অত্তরটা আল্লাহ রাসূলের প্রেমের ধনী ধনী হয়ে গেছে আর জোরে বলেন আমি যদি একটু ব্যতিক্রম বলতে ভাবে বলতে চাই প্রায় আজে বলি দ্য ফোর আর বর্ন টু সাফার দ্য ফোর আর বর্ন টু সাফার গরিবরা জন্ম গ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য এটা শুধু পৃথিবীর জন্য সীমাবদ্ধ আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম বাড়িয়ে দিবে বিশাল একটা টিম নবীর সাথে জান্নাতে যাবে এই বিশাল দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল জোরে বলেন না সুবহানাল্লাহ আর যদি ব্যতিক্রম দিকে বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় এই ধনী হলো পৃথিবীর টাকা পয়সা দন্দলতের ধনী আল্লাহ রাসূলের প্রেমের ধনী হতে পারেনি আমার কথা কি বুঝে আসছে আমি একদিন হঠাৎ করে সকালবেলা বন্ধু অনেকগুলো সুন্দর সুন্দর মুরব্বী ওনার মতো তাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার ছিল না এই যে ওনার মতো হবে এরকম মুরব্বী একটা দল আসছে কেন এসেছে বন্ধু দেখাইলো হুজুর দেখেন মসজিদের ছাদটা ডালাই দিব কোনো ধরনের রাস্তা নাই আপনাদের এলাকায় কি বড় লোক নাই কয় হুজুর আছে গো তাদের অন্তরটা পাথরের মতো শক্ত আমার মসজিদ কিন্তু চলমান তারপরও তাদেরকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিয়েছি কারণ আমি জানি মসজিদ কখনো কোনো এলাকার হয় না মসজিদ কখনো কোনো ব্যক্তির হয় না মসজিদটা গোটা পৃথিবীর মুসলমানের অধিকার আছে যেখানেই যাবে সেখানেই মসজিদে কথা বুঝেন নাই যদি কোনো মসজিদে যদি এইরকম ধরনের কন্ডিশন থাকে এই ধরনের মানুষগুলো মসজিদে আসতে পারবে ওই ধরনের মানুষগুলো আসতে পারবে না এই মসজিদ কখনো এই মসজিদ বলে গ্রহণযোগ্য হবে না এবং এটাতে নামাজ পড়লেও কখনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আমার বাড়ির মসজিদটাও আমার আপনাদের মসজিদটাও আমার কেনা বলে প্রত্যেকটা বাইতুল্লাহর মধ্যে আমরা প্রত্যেকটা ইমানদার হিসাবে আমাদের হক আছে আছে না নাই এখনকার মানুষগুলো কেমন জানি শক্ত হয়ে গেছে বন্ধু আল্লাহর পথে খরচ তারা করতেই চায় না শুধু বড় বড় দালান কোঠা বানাইতে চায় মাটির জমিন কিনে কিনে সন্তানদেরকে দিয়ে যেতে চায়
কিন্তু সন্তান জানেন আমার সামনে কোরআন শরীফ নাই তারপর হাফেজ এখানে নিশ্চয় আছে বন্ধুরে আমার কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া উমা লা ইয়ানফা'উ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না তবে সেই ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে বন্ধু সুস্থ হলো যারা যারা হাইয়া আলা সালাম বললে মসজিদের দিকে ছুটে যায় গরিব মানুষ হাত বাড়াইলে তখন তাকে কিছু দিয়ে দেয় ঠিক কিনা বলেন বন্ধু রাস্তার কাজ হচ্ছে সেই অংশ গ্রহণ করে এমনি করে করে বন্ধু পরকালের পথে জোগাড়ের উদ্দেশ্যে যারা নেমে যায় এরা 100% মুমিন যখনই যেই ভালো কাজটা সামনে আসে সেটাই সে করে ফেলে ঠিক কিনা বলে আরো জোরে বলেন ঠিক না বে ঠিক আরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন সাবধানে ওরাই কারা সাবধানে যারা অদৃশ্যে বিশ্বাস রাখে সালাত কায়েম করে আল্লাহ যে দৌলত দিয়েছে সম্পদ দিয়েছে তা থেকে যারা ব্যয় করে তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা সাবধানে ঠিক না বলেন আরো জোরে বলেন ঠিক না বে ঠিক আপনি নামাজ পড়েছেন বন্ধু বিশ্বাসও করেছেন কিন্তু আপনি 100% ইমানদার 100% মুমিন হতে পারবেন না যদি আপনি ভালো কাজে আল্লাহ যা দিয়েছে তা থেকে দান করেন আমি বলছি না আপনি বাড়ি বিক্রি করে দান করেন আল্লাহ রাসূল এক সাহাবীর ইন্তিকাল অসুস্থ হয়ে গেল আল্লাহর হাবিব সেই সাহাবীকে দেখতে গেলেন আমার দিকে নজরটা দেন সাহাবীকে দেখতে যাওয়ার পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সব সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে দেব আমার নবী বললেন না না তখন বললেন তিন ভাগের এক ভাগ আমি অর্ধেক ব্যয় করে দেব আমার নবী বললেন না না তারপরে তিনি বললেন তিন ভাগের এক ভাগ তারপরে আমার নবী রাজি হয়েছেন বলে হুজুর পুরোটা দিতে রাসূল কেন নারাজি পোষণ করলেন অর্ধেক দিতে রাসূল কেন নারাজি পোষণ করলেন তিন ভাগের এক ভাগের কথা বলতে দিনি নবীজি রাজি হইতে দেরি করলো না তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কঠিন ইসলাম দেয়নি যেটা আপনি ইসলামের আইন মানতে গিয়ে আপনার অর্জিত সম্পদ থেকে আপনার সন্তানকে বঞ্চিত করবেন আল্লাহর হাবিব বলেছে তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয় তুমি সেই ব্যবস্থা করে যাও তবে হারাম টাকা দিয়ে নয় আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তোহর ওয়া লা সাদাকাতুম মিন গুলুল আবার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না হলে দানও কবুল হয় না কথা কি আমার বুঝতে পারছেন আরে জোরে বলেন আরেকটু মহাব্বতে এখন আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে বন্ধু খাইতে পায় না অথচ আরেকজনের করে স্টক করে রেখেছে কথা বল না কেন আছে না নাই আরে জোরে এটা কি ইসলামের আইন ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে কারণ ইন্নাদ দ্বীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলামের আইন কি এটা আপনাকে প্রথমত দানের হাতটা বাড়িয়ে দিতে হবে যেই ব্যক্তিটা আপনার খুব কাছে তার কাছে কার কাছে কথা বলে না কার কাছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত বন্ধুরে আমার উনি বললেন নবী গো আমি দান করব ইয়া রাসূলুল্লাহ আমার দুইজন স্বজন আছে খুব কাছে কয়জন কথা বলে না কয়জন দুইজন আছে আমি কাকে আগে দিব আমার নবী বললেন যিনি তোমার খুব কাছে তাকে আগে দাও জোরে কন্না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে তারের দরকার আছে না নাই আপনাকে পরিপূর্ণ হতে হলে কি করতে হবে প্রথমত ইমানদার বিশ্বাস করতে হবে যেটা চোখে দেখা যায় না ওই ধরনের বিষয়গুলোর প্রতি ইমান আনতে হবে সালাত কায়েম করতে হবে আল্লাহ যে দন্দৌলত দিয়েছে অর্থ দিয়েছে সেখান থেকে খরচ করতে হবে অর্ডার কার আরো জোরে বলেন না কার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছে হাদিস শরীফে আরো চমৎকার বন্ধু ঘোষণা দিয়ে দিয়েছেন আজকে গত পরশু দিন বৃষ্টি হয়েছে কিনা গত পরশু না কালকে গত পরশু কালকে হয় নাই বৃষ্টি হয়েছে কি হয়েছে না আপনি বলেন তো আপনাদের সময় কি এই সময় বৃষ্টি হইতো বৃষ্টি হইতো আমরা ছোট থাকতে দেখছি কি দেখছি মানুষ অগ্রহণ মাসে দান কেটে বন্ধু জমিনে শোয়াই দিত
এগুলো ধানের সাথে খের কুটা সহ শুকাইতো বন্ধু ধানগুলো ছড়ে যাবার উঠাইতো আর খর কুটাগুলো মুরুল দিত আমরা মুরুল বলি আপনারা কি বলেন মুরুল দিত অ বন্ধু একখানে স্তূপ করে রাখতো যেন বৃষ্টিতে উপরের গুলো নষ্ট হয় ভিতরের গুলো নষ্ট হয় না ঠিক কিনা বলেন আমি যাই নাই যাইতে পারিনি ব্যস্ততার কারণে আমাদের গ্রামের বাড়ির দিকে যখন আমার লোকগুলো গেল ওরা এসে বলল যে ধান কেটে জমিনে পানির উপর ভাসতেছে এই ধান কিন্তু পানি সহ্য করতে পারে না ঠিক না ভাই সবচেয়ে বড় কথা হলো বৃষ্টি কেন আসলো বৃষ্টিটা কেন আসলো বৃষ্টি তো আসার কথা ছিল না বন্ধু আমরা তো মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলাম আমরা 17,999টাকে সৃষ্টি করেছেন আমাদের সুবিধার জন্য কার জন্য আমরা কতটা সুন্দর এটা কি আপনারা জানেন কি জানেন না কোরআন শরীফের 30 পারায় সূরা 3 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকফীম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর এবার আসেন বন্ধু আরেকটা সূরা হলো সূরার নাম সূরা ইনফিতর কি ইনফিতর সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ফি আই সূরাতিম মাশা আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন বন্ধু আমাদেরকে তিনি সুন্দর করে ওনার মন মতো করে গঠন করেছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ একদিকে বলেছে আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে আর একদিকে বলতেছেন আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন বডিটা বানাইছে এত আদরের বান্দাকে কষ্ট দেওয়ার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াদলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াদলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আল্লাহ যারা জুলুম করে অত্যাচার করে আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না পছন্দ করেন না আমার কথা বুঝবেন আল্লাহ একদিকে বলেছেন আল্লাহ বান্দার উপর আল্লাহ অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন না অমানি জালিমিন মিন আনসার জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না ঠিক কিনা বলে আজকে আপনারা দেখেন এই বৃষ্টি থামানোর কোনো ক্ষমতা কারো ছিল নি আরো জোরে বলেন থামানোর ক্ষমতা কারো ছিল আরো জোরে বলেন এই জন্য করোনা কালে আমি ছোট্ট একটা সঙ্গীত লিখেছিলাম এটার কিছু অংশ আমি আপনাদেরকে শোনাইতে পারবো শুনবেন জুলুম যারা করে না বন্ধ হাড়াইলা দুকুল জনম জনম কি দিও তোমার হবে না মাসুর একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল জনম জনম কি দিও তোমার হবে না মাসুল বলে জনম জনম কি দিও তোমার বুঝেন নাই আমার কথা আল্লাহ বলেছে ইন্না বাতাস রব্বিকাল শাদী দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর যাবেন কোথায় ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে খুব যাবার জায়গা আছে আরে জোরে বলেন না কষ্ট করে বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওয়া হুম আন হাবি ওয়াইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ পালাতেও পারবে না মরার সুযোগ নাই বাঁচার সুযোগ নাই পালাবারও এই জন্য সময় থাকতে বন্ধু পরকালের বাজার করতে হবে অন্যথায় উপায় খুঁজে পাওয়া যাবে না ঠিক না ভাই আমি যে আলোচনায় গিয়েছিলাম বন্ধু আমি আপনাদেরকে বলছি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী বলতেছেন
এক পথচারী পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন হাদিস শরীফের মধ্যে সে যে হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে 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 হঠাৎ করে তিনি শুনতে পাইলেন আকাশে মেঘ জমেছে মেঘখণ্ড থেকে একটা আওয়াজ আসলো অমুকের জমিনে পানি দাও সুবহানাল্লাহ কথা বুঝেন নাই একজন লোক পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছেন কি দিয়ে পাহাড়ের উপর দিয়ে বন্ধ হাঁটতেছেন হাঁটতে 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 হঠাৎ করে দেখলেন আকাশে কালো মেঘ জমেছে আকাশে যখন মেঘ জমতে দেখলো এবার দেখার পরে তিনি হঠাৎ করে মেঘখণ্ড থেকে একটা শব্দ শুনতে পেলেন অমুকের জমিনে পানি দাও কি দাও অমুকের জমিনে পানি দাও এখন লোকটা বন্ধু আশ্চর্য হয়ে গেল অদৃশ্য থেকে গায়েব থেকে আওয়াজটা আসতেছে কোনো মানুষ নেই ওই মেঘখণ্ড থেকে আওয়াজটা আসতেছে হঠাৎ যখন আওয়াজটা শুনতে পাইল পাইতে দেরি দেখতে পাইলেন হঠাৎ করে বৃষ্টি পৃথিবীতে পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি যখন পড়া শুরু হলো বৃষ্টির পানিটা এক জায়গা থেকে বের হয়ে বন্ধু একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে ওই যে পথে পথে হাঁটতেছিলেন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন কি আশ্চর্য ব্যাপার জীবনে যে গল্প শুনিনি এমন ঘটনা দেখা তো তাক দৌড়ের কথা মেঘখণ্ড থেকে শব্দ আসলো অমুকের জমিনে পানি দাও শব্দ আসতে দেরি রে মেঘ থেকে বৃষ্টি আসতে দেরি হলো না এটা রহস্য কি কারণ কি বন্ধু তিনি যখন চিন্তায় বেগর হয়ে গেলেন বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়তেছে পড়ার পরে এটা একটা জায়গা দিয়ে নালা দিয়ে নিচের দিকে নামতেছেন তিনি আর সামনের দিকে না গিয়ে পানিটার সঙ্গে সঙ্গে তিনি নালার নামতে শুরু করলেন দেখলেন পানিটা একটা গর্তের মধ্যে বন্ধু কি হচ্ছে এখান থেকে নেমে বন্ধু স্থানান্তর হচ্ছে এখানে বন্ধু ঠেকতেছে আর আরেকজন বেলচা দিয়ে উঠাই উঠাই জমিনে পানি দেয় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন দেখলেন বেলচা দিয়ে উঠি উঠি বন্ধু পানি দিচ্ছেন তখন ওই পথচারী প্রশ্ন করলো তুমি কে গো তোমার নামটাকে বলো না কয় আমার নাম অমুক এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন পথিক যে যার নাম শুনেছি তিনি তো সেই নাম এবার ওনাকে বললেন তোমার জীবনে কি এমন আমল করেছো আমাকে একটু বলো যে আমি দেখতে পাইলাম মেঘখণ্ড থেকে একটা বৃষ্টি আসার জন্য আওয়াজ শুনলাম শুনতে দেরি বৃষ্টি আসতে দেরি হলো না আর বৃষ্টি এসে গর্তের মধ্যে সবটাই এসে এসে জমাট বাঁধতেছে তুমি বেলচা দিয়ে উঠি উঠিয়ে পানি নিচ্ছ সবচেয়ে বড় মজার খবর হলো তোমার জীবনে কি এমন আমল করেছো আওয়াজ আসতে দেরি বৃষ্টি আসতে দেরি হলো না আমাকে একটু বলো এবার বন্ধু বলতে দেরি রে এবার তিনি ডাক দিয়ে বললেন আমার এই জমিনটার মধ্যে যে ফসলটা হয় ফসলটা উঠানোর পরে আমি তিন ভাগে ভাগ করে কয় ভাগে আমি তিন ভাগে ভাগ করি একটা ভাগ আমি কি করে দেই আল্লাহর পথে খরচ করে দেই দ্বিতীয় ভাগ আমি পুনরায় বীজ বপন করার জন্য রেখে দেই আর মাত্র একটা ভাগ আমি আমার ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণের জন্য রেখে দেই আর বর্তমান আপনি দেখবেন বাংলাদেশের মানুষ এত নাফরমান জমিনে এত ভালো ধান হয়েছে মানুষ আশেপাশে আলোচনা করছে এটা প্রশংসা কিন্তু ওনাকে বললে দেখবেন না না আমার ভালো হয় নাই ঠিক কিনা বলে আমি কি মিথ্যা বলছি আর একটা সমস্যা হলো বন্ধু পুকুরে মাছ হলে পশু পাখি খায় কি খায় না এখন দেখবেন নেট ছড়িয়ে দেয় পাখির কিসমতে মাছ পড়ে না আছে না নাই কিন্তু ওই পোকা জানে না ওই পাখি যদি পুকুর থেকে একটা মাছ উঠাইয়ে খাইতো তার আমল নামায় সৎকার সব হইতো পাখি রিজিকের কারণে আল্লাহ তারে আরো বাড়াই দিত জোরে বলে আমরা আল্লাহর পথে ব্যয় করা তো থাক দূরের কথা আমরা কি করি জাবারে নিয়ে ঢুকাই ঢুকানোর পরে আর বাহির করি না আমরা যেমনি ঢুকাই তেমনি ফসল বন্ধ নষ্ট হয়ে যায় আপনার আমার বাড়ি রাঙি নাই পেঁপে গাছ আছে না নাই আছে পেয়ারা গাছ আছে না নাই আছে পেয়ারা কি পাকাইয়া খাওয়া যায় না পোকা বাহিরে একবারে ইনটেক কিন্তু বাহিরটা কি একেবারে ইনটে কিন্তু বিকয়ে পোকা কিন্তু বন্ধু এটার কারণ হলো এটার জন্য দায়ী বন্ধু শুধু আমরা কারণ আল্লাহ যে অর্ডার করেছে কি করেছে এই ব্যক্তি জমিনে পানি দিচ্ছে কারণ জমিনে পানি না দিলে ফসল নষ্ট হয়ে যাবে মেঘখণ্ডকে অর্ডার করেছেন আর মেঘ বৃষ্টি হয়ে পৃথিবীতে এসছে তার ফসল বেঁচে গেছে আর আপনার আমার ফসল দুই দিন পরে কেটে ঘড়ি উঠাবো তার আগে আল্লাহ বৃষ্টি দিয়ে কি করে দিল ধ্বংস করে দিল নিশ্চয় এটার মধ্যে কোনো না কোনো গলদ রয়েছে ঠিক কিনা বলে কারণ বন্ধু আমাদের ধান চাল গুলো পবিত্র কাজে যায় না আর কি ঠিক না বেঠি আবার আসেন বন্ধু
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী বলেন পৃথিবীতে তোমরা দুই ব্যক্তির সাথে কম্পিটিশন করো কয় ব্যক্তি কথা বলেন কয় ব্যক্তি দুই ব্যক্তির সাথে তোমরা কম্পিটিশন করো গো এই দুই ব্যক্তি কে গো এই দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো যিনি শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত যার শিক্ষার আলো দিয়ে তিনি সমাজ থেকে নোংরামি অন্যায়কে দূরীভূত করে দেয় তোমরা ওই ব্যক্তিটাকে ফলো করে তোমরা তার সাথে কম্পিটিশন করো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আর তো মহব্বতে বলুন সুবহানাল্লাহ কি বলে আমাকে ডাকতেছে আচ্ছা যান বন্ধুরে আমার দুই নাম্বার হলো আরেকজন ব্যক্তি সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে যারা দানবীর আছে আমাদের সমাজে দানবীর মানুষ আছে না নাই আরো জোরে বলেন যারা বেশি বেশি করে দান করতে পছন্দ করে আল্লাহর হাবিব বলেছে তোমরা ওই ব্যক্তিটার সাথে কম্পিটিশন করো ওই ব্যক্তির সাথে কম্পিটিশন করো যিনি হালাল পথে অর্জন করে পড়ে শুধু দুনিয়ায় আল্লাহর কাজে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টিজনক কাজে ব্যয় করে এখন আমরা ওই দুই ব্যক্তির ধারে কাছেও যাই না হক কথা বললে সমাজে তার কোনো দামই নাই আরো জোরে বলে আসেনি আর যেই ব্যক্তি দান করে বন্ধু আমরা ওই ব্যক্তির কাছে যাই না আমরা মনে মনে চিন্তা করি আমাদের দানটা মনে হয় দান করার কারণে ফসল কমে যাচ্ছে অর্থ ফুরিয়ে যাচ্ছে ঠিক না ব্যাটি আর এটা কি করা উচিত আরো জোরে বলেন এটা কি করা উচিত এটা কখনোই উচিত নয় আমরা নিজের জন্য রাখব আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসা এতিমদেরকেও দান করব আরো জোরে বলেন আচ্ছা দাও না সুগন্ধ দাও দাও না আস্তে বল সুগন্ধ জিকিরের জন্য চাইতেছে জিকির করতাম একটু আরে এটা লাগে তো মুই রাজি এখন 100% রাজি জিকির করনি আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ তাকুদুনুর দিয়া আল্লাহ করিয়া সিজো আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ও আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কুলের মূল নবী জি আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধানমন্ত্রী সাহেবের ছেলের আগমন টঙ্কিবাসীর পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত প্রধানমন্ত্রী সাহেবের ছেলের আগমন টঙ্কিবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলে কে ও ওর বাবা কোথায় বুঝতে পারছি মসজিদের কাজ কি এখন আর বাকি আছে ও আচ্ছা আচ্ছা এটা মসজিদের জন্য নিচ্ছে এখন এটার জন্য টাকা লাগবে জায়গাটার কালী শূন্য টাকা এখনো অবশিষ্ট মানে আরো বাকি আছে
মানে টাকাটা এখনো সংগ্রহ হয়নি সম্মানিত উপস্থিতি আপনারা কি মসজিদের এই জায়গাটা মসজিদের সুবিধার জন্য যুগ যুগ ধরে বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম কিন্তু এটা ব্যবহার করবে মসজিদের জন্য আপনারা কি এই জায়গাটা কিনতে সহযোগিতা করবেন আমি কি বলছি আপনারা বাড়ি বিক্রি করে দেন বউর গহনা বিক্রি করে দেন বলছি নিজের অর্জিত যে সম্পদ আছে সবগুলো এই জন্যই তো বলছি আর মহল্লার মানুষ তো দিবেই মহল্লার মানুষ তো দিবেই এটাই স্বাভাবিক নিজের এলাকার মানুষ তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে করে না এর পরেও কিন্তু যখন দর্শকদের সামনে দশজনের সামনে এলাকার মানুষ যখন একত্রিত হয় তখন কিন্তু মানুষের মধ্যে আলাদা একটা কি চলে আসে মানসিকতা চলে আসে ঠিক না ঠিক আরে জোরে আপনারা কি মসজিদের যে এই জায়গাটা নিবে এই জায়গাটার জন্য কি আপনারা সহযোগিতা করতে রাজি আছেন কে কে রাজি আছেন হাত তোলেন মাশাআল্লাহ সোজা করে হাত তোলেন না দেখি আপনাদেরকে আমি বলি নাই যে আপনি বাড়ি থেকে সবটুকু শেষ করে এনে দেন আচ্ছা হাত নামান যাক আলহামদুলিল্লাহ আপনারা যে হাত উঠাইছেন এতে আমি অনেক বেশি খুশি হয়েছি আসলে সত্যিকার অর্থে আপনারা কি দেওয়ার আসলে সত্যিকার অর্থে ইচ্ছা আছে আছে হ্যাঁ আপনারা বুঝেন না তো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ছোট হোক এবং বড় হোক কি ছোট হোক এবং বড় হোক পৃথিবীর বুকে কেউ যদি মসজিদ বানানোর জন্য সাহায্য করে হেল্প করে মসজিদ বানায় রে আমার আল্লাহ নিজে তার জন্য জান্নাতে স্পেশাল ঘর বানাবে আরো জোরে কন্না সুবহানাল্লাহ কে বানাবে জান্নাতে ঘর বানাবে আরেকটা মজার খবর এখন কিন্তু আমরা মসজিদে যাইতে চাই না যাই কি চাই আমরা কিন্তু মসজিদে যাইতে চাই না বন্ধু মসজিদে আমরা আসতে চাই না আল্লাহর হাবিব আরো বলেছে একজন মানুষ যত বেশি মসজিদে আসা যাওয়া করবে ততবারের বিনিময় করে করে মেহমানদারের ব্যবস্থা জান্নাতে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলছি বন্ধু মসজিদ এবং মসজিদ সংলগ্ন এরিয়া মসজিদের সুবিধার্থে যখন জনগণ এটাকে ব্যবহার করবে এটার জন্য সাদকায়ে জারি হিসাবে আপনার ছেলে সন্তান পৃথিবীতে কেউ দোয়া করলো না কিন্তু আপনার এই ভালো কাজের যে প্রতিদান